খেলার খবর আরও একদিন বিশ্রামে বাংলাদেশ দল ক্রিকেট থেকে দূরে ক্রিকেটাররা তবে আইরিশরা ঠিকই ঘাম ছড়িয়েছেন ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশের ব্যাটারদের সঙ্গে ভয় পেসারদের নিয়েও তৃতীয় ওয়ানডে জিতে সিরিজের সমতা ফেরানোর ছোট্ট সুযোগকে পুঁজি করতে চায় আয়ারল্যান্ড সিলেট থেকে সুমন আহমেদের ক্যামেরায় রেদন শোয়েবের রিপোর্ট রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক সিরিজের মাঝে বাংলাদেশ দলের অনুশীলন না থাকা মানেই ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের মুখ বন্ধ ব্যাপারটাকে নিয়মে পরিণত করেছে বিসিবি তৃতীয় ওয়ানডের আগে দুদিনের বিরতির প্রথম দিন হোটেল বন্দী টিম টাইগার মেঘলা আবহাওয়ায় বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়িয়েছেন ক্রিকেটাররা তবে ঠিকই অনুশীলন চলেছে আয়ারল্যান্ডের সেটা ঐচ্ছিক সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে নেটে মূলত ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন কার্টিস ক্যাম্পার পল স্টার্লিং এর মতো সিনিয়ররা বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সমতায় সিরিজ শেষ করার সুযোগ কাজে লাগাতে চান আইরিশ সহকারী কোচ মিডল ওভারে ওদের উইকেট তুলে নিতে হবে সেখান থেকেই মূলত প্রতিপক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আমরা সেদিকটায় জোর দিচ্ছি শেষ দু ম্যাচে প্রায় 700 রান তোলা বাংলাদেশের শক্তি শুধুই বড় সংগ্রহে নয় তাসকিন এবাদতদের নিয়ে গড়া পেস ইউনিটও প্রথম ম্যাচে এ দুজন মিলে নিয়েছেন 6 উইকেট দ্বিতীয়টায় মোস্তাফিজের বদলি হিসেবে নামা হাসান মাহমুদকে পরখ করে দেখার সুযোগ পায়নি টিম ম্যানেজমেন্ট গতির সাথে লাইন লেন্থের নিয়ন্ত্রণে টাইগার পেসারদের সমীহ করতে বাধ্য হচ্ছে আয়ারল্যান্ড আমি যখন খেলেছি তখন বাংলাদেশের পেস বোলিং ইউনিট এতটা শক্তিশালী দেখিনি বিশ্বকাপের জন্য ওরা বেশ ভালোভাবে প্রস্তুত হচ্ছে বিশেষত তাসকিনের বোলিং আমাকে মুগ্ধ করেছে দুদিনের বিরতিতে আবারও ঢাকায় ফিরেছেন সাকিব তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন আফিফ আর শরীফুল সেই সুযোগে আবাহনীর ডাকে সাড়া দিয়েছেন আফিফ চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে বুধবার খেলবেন এই ব্যাটার চোখের চোট থেকে সেরে ওঠায় শেষ ম্যাচে দেখা যেতে পারে মেহেদী মিরাজকে আর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে সুখবর শেষ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কম সিলেটে রেদওয়ান শেখ চ্যানেল 24 সিলেট